তুই যতই ঠাট্টাই আর কি করে আমাকে অন্যের সাথে জুড়ে দেওয়ার চেষ্টা করিস আদি, আমার মন শুধু তোকেই ভালোবাসে। হ্যাঁ স্যার, আমার পুরকায়স্থ হসপিটালে অনেকদিন চাকরি করার এক্সপিরিয়েন্স, আমি লিখেছি সিভিতে। হ্যাঁ স্যার, আমি সিভিটা মেইল করেছি আপনাকে, দেখুন। একটু যদি আমাকে জানাতেন যে স্যালারিটা কত। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। বুয়া, অঙ্কটা হয়েছে? এই তো হয়ে গেছে। বাহ, এই তো দুটোই ঠিক হয়েছে। তুমি এবার এইটা আর এটা করে ফেলো। হ্যাঁ ঠিক আছে। দিদি, কি হয়েছে, এত চিন্তা কি করছো? চিন্তা কি আর একটা চাপা, হাজার রকম চিন্তা মাথায় ঘুরছে। কিন্তু চিন্তা করে করে শরীরটা তো খারাপ করে ফেলছো। শরীরে কিছু হবে না, শুধু যদি একটা চাকরি জোগাড় করে ফেলতে পারি। দিদি, তুমি সব কাজ এত ভালো করে করো, তুমি দেখো তুমি একটা না একটা চাকরি ঠিক পেয়ে যাবে। চেষ্টা করছি রে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আমি দেখছি, দাঁড়া তুই রান্নাটা দেখ। যা কি হলো রে ওর, সোজা গিয়ে শুয়ে পড়লো? দাঁড়া দাঁড়া বলছি। তিতলি, ও তিতলি, কি হয়েছে তোমার, কি হয়েছে রে ওর, ওর বাড়ির সাথে কিছু হয়েছে? আরে না রে, বাড়ির সাথে যতক্ষণ পড়াশুনো করছিল ততক্ষণ তো বেশ আনন্দেই ছিল। তাহলে কাল তো ভাই ফোঁটা, ফেরার সময় রাস্তায় সব দিদি বোনেদের দেখেছে ভাইয়ের জন্য গিফট কিনছে, সেটা দেখে ওর মন খারাপ হয়ে গেছে। তারপর থেকে সেই যে মেয়েটা চুপ করে গেল, আর কোনো কথা বলছে না রে। আমি আইসক্রিম কিনে দিতে চাইলাম, চকলেট কিনে দিতে চাইলাম, কিছুই খেলো না। সেই যে চুপ করে গেছে, আর একটা কথাও বললো না রে। তিতলি, এরকম করে কাঁদে না শোনা, তুমি কাঁদলে আমার ভালো লাগে বলো? তুমি শুধু আমার সান্ত্বনাই দিতে পারো, কিন্তু আমার ভাই, আমার ভাই পিটুকে তুমি আমার কাছে আনতে পারবে? তিতলি, তুমি তো বড় হচ্ছ শোনা, একটু বোঝার চেষ্টা করো। আমার ভাই ছিল কিন্তু এখন আর নেই, আমি আমার ভাইকে খুব খুব মিস করি। আর যদি দেখলো থাকতো আমি ওকে ভাই ফোটো দিতে পারতাম। করবো বলতো আমি স্বাগতা, তিতলির এই আবদার মেটানোর ক্ষমতা তো আমার নেই, আমি নিরুপায়। আচ্ছা তিতলি দিদি, তুমি যে ভাই ফোঁটা দেবে তা ভাই ফোঁটার কবিতাটা মুখস্থ আছে তো? না, আমি যখন ছোটবেলায় ভাই ফোঁটা দিতাম আম্মা আমার পাশে বসে মন্ত্র বলে দিত, আর আমি সেটা শুনেই ভাই ফোঁটা দিতাম। কি হবে তিতলি দিদি, ওটা মুখস্থ না থাকলে তো ভাই ফোঁটা দেওয়াও যায় না আবার নেওয়াও যায় না। তোর মুখস্থ কবিতাটা? হ্যাঁ মুখস্থ, দেখি বল। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, জমের বোন জো। এক মিনিট, আমি তোমাকে শেখাচ্ছি কেন? তুই জানিস তাই আমাকে শোনাচ্ছিস। এই যে তোমাকে কবিতাটা শোনাচ্ছি, তার বদলে আমি কি পাবো?
ছেড়ে দে চাপা। তিতলি যখন ভাইফোঁটায় আনন্দ করতেই চায় না, ওই ঘরে গিয়ে আমরা গল্প করি চল। হ্যাঁ তাই চল। মা, তুমি আমার ভাইফোঁটায় আনন্দ করার কথা বলছো, যেখানে পিকলুই নেই। পিকলুকে ছাড়া আমি ভাইফোঁটায় কি করে আনন্দ করবো মা? যিনি ওপরে বসে আছেন তিনি আমাদের ভাগ্যের সব লিখন ঠিক করেন। আমাদের মধ্যে অনেকেই তিতলি আমরা সারা জীবন একটা দুঃখকে আঁকড়ে ধরে বেঁচে থাকি, কিন্তু জীবনে তারাই জয়ী হতে পারে যারা সব দুঃখ কষ্টকে ভুলে নতুন একটা আনন্দের রাস্তা খুঁজে নেয়। পিকলু আমাদের ছেড়ে চলে গেছে, সেটার জন্য তো আমাদের সবার কষ্ট আছে বলো মা, কিন্তু তুমি যদি সেই কষ্টটাকে সাথে করে নিয়ে চলো তুমি তো জীবনে এগোতে পারবে না মা। তোমার কাছে এত আনন্দ আছে, সেই আনন্দ ভাগ করে নেওয়ার লোকও আছে। বুয়া, তুমি বুয়াকে ভাই হিসেবে ভাই ফোঁটা দাও, তাই না? তোমার তাহলে ভাই ফোঁটাও দেয়া হবে, আর এটাও বলা হবে যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দি আমার ভাইকে ফোঁটা। আমি আমার এই ভাই বুয়াকেই ফোঁটা দেব। আরে বাবা, কি এত দরকারি কথা, দরজা বন্ধ করতে হলো? ভীষণ দরকারি কথা ছোট মা, খুব সাবধানে আমাদের কথা বলতে হবে। আরে কি কথা সেটা বলবি, কাল বাবা ফিরছে বাড়িতে, এন্ড গেস হোয়াট, কালই ভাই ফোঁটা। হ্যাঁ, দাদু কিন্তু আমার উপর প্রচন্ড রাগ করে আছে, কিন্তু তুমি বলো, আমি তো দাদুর উপর রাগ করে থাকতে পারি না। সো আমি দাদুর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, গেস হোয়াট, সারপ্রাইজটা কি? ছোট পি বাবাকে ভাই ফোঁটা দেবে, ঠিক আগে যেমন ভাবে দিত ঠিক তেমন ভাবে। এত বছর পর আবার? না না না, এখন না, এখন একদম না, এই সিনে তোমার চোখের জল দরকার নেই। কি এই সিনে মানে? আরে ওর কথা ছাড়ো তো, সব কিছুতেই মজা। ইয়েস ছোড়মা, যেদিন জীবন থেকে মজাই আউট হয়ে যাবে সেদিন বেঁচে থাকার কোনো মানেই থাকবে না। তো হ্যাঁ, যেটা বলছিলাম, ছোটমি কাল তুমি বাবাকে ফোঁটা দেবে, আর ছোটমা কাল ভাই ফোঁটার সমস্ত খাওয়া দাওয়ার দায়িত্ব তোমার, তোমাকে কিন্তু অ্যারেঞ্জ করতে হবে। আর ছোটমি, মা থাকতে যেমনটা হতো শুনেছি তেমনটাই যেন হয়। আমি আদি, আমি পারবো। অফকোর্স পারবে ছোটমা, ছোট পি আছে তো। শুধু আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের যা করতে হবে সেটা গোপনে করতে হবে। অলরাইট, রাইট, ইয়েস, ঠিক আছে, কথা শেষ, এবার তোমরা যাও, টাটা। ও, যে নিশা ফোন করেছে আমি আমাকে তাড়িয়ে দিচ্ছি। আরে ছোট পি, আমার স্টুডেন্টের ফোন। আমাদের বাড়িতে ভাই ফোঁটা হবে, আমিও ভাই ফোঁটা দেবো। ও গ্রেট, আমার বাড়িতেও হচ্ছে, তুমি কাকে ভাই ফোঁটা দিচ্ছ? চাপান্ডির ছেলে বুয়া, আমি ওকেই ভাই ফোঁটা দিচ্ছি। আচ্ছা বাড়ি, তোমায় কে ভাই ফোঁটা দিচ্ছে? আমাকে? আরে না না, আমাকে কেউ ফোঁটা দেবে না, আমার ছোট পি আমার বাবাকে ফোঁটা দেবে। আচ্ছা বাড়ি, নিশা দিদি কি তোমার ভাই ফোঁটা দিতে পারে না? না মানে তোমার কি কোনো অসুবিধা আছে নিশা দিদি তোমার ভাই ফোঁটা দেয়? তিতলি, এসব আবার কি প্রশ্ন?
আর নিশা দিদি তোমার বাড়ির বন্ধু হয়। বাড়ি তুমি কিন্তু আইডিয়াটা খারাপ দাওনি।